নির্বাচনের যখন অল্প কিছু সময় বাকি তখন বেগম জিয়া রাজনীতি করতে পারবেন কি পারবেন না, নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এই ইস্যুটা সামনে আসার কারণটা কি আসলে? কারণ তো সরকার ভালো বলতে পারে, কিন্তু আমি এইটা মনে করছি যে সরকার এটা একটা খেলাধুলার মতো করছে। মানে একই সঙ্গে দুই মন্ত্রী দুই কথা বলছে, তাহলে সরকার নয় এদেশে, দুটো সরকার দেখি, একটা সরকার তো থাকবার কথা। মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, ফরেন মিনিস্টার গিয়ে বলেন আমি ইন্ডিয়াকে গিয়ে বলে আসছি শেখ হাসিনা সরকারকে রাখবে তাহলে আপনার লাভ হয়। ওই ফরেন মিনিস্টার আছে কীভাবে একদিন ধরে? এগুলো গভর্নমেন্ট নাকি বলেন? আমি এই প্রেক্ষিতে যদি বলি যে ওই রকম মন্ত্রী 10 বার রিজাইন করা উচিত, আমি তো জাস্টিফাইড কথা বলছি, এরকম কথা বলে করা যায় না। তো সেই প্রেক্ষিতে বলছি এখন বেগম জিয়া রাজনীতি করতে পারবেন, এটা যদি বলে আর এক মন্ত্রী কীভাবে বলছেন যে না তিনি রাজনীতি করতে পারবেন না ইত্যাদি ইত্যাদি, ফলে যার জন্যে বলা হলো যে দলকে বলো সেই দল তো কনফিউজ হতেই পারে, তারা ভাববে একটু দেখি আসলে পেছনে মতলব কী আছে। আপনার মনে আছে প্রধানমন্ত্রী বলেছিলেন এই মানে প্রাক্তন প্রধানমন্ত্রীর সন্তানকে উদ্দেশ্য করে ওকে বললো বেশি বাড়াবাড়ি যদি করে তাহলে ধরে জেলে পাঠিয়ে দেবো, আবার ওপেনলি বলেছেন। তো এটার মানে কি? বিকজ এটা কোনো আপনার আইনগত পদ্ধতিতে তার মুক্তিটা হয়নি, হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, এবং সেই এক্সিকিউটিভ অর্ডারটা দিতে পারেন প্রধানমন্ত্রী, তার মানে উনি একটা এক্সিকিউটিভ অর্ডারে দিয়ে আবার জেলের মধ্যে পাঠিয়েও দিতে পারেন। তো প্রায় 80-এর কাছাকাছি বয়স একজন মহিলা অসুস্থ এবং খুব ভালো মতো অসুস্থ, তাকে নিয়ে তার পার্টির লোকজন যদি চিন্তার মধ্যে পড়ে যায় যে না না এরকম জায়গায় রিস্ক আমার যাবে না, এটা তো বিশ্বাস না হতে পারে। বাট আবার অবশ্য নিজস্ব একটা ভিন্ন মত আছে, আমি মনে করি যে ধরেন যেটুকুই তারা বলেছে তার ভিত্তিতে বেগম জিয়া বা তার দল যদি ঘোষণা করে আগামী পরশু দিন রাতে 11টার সময় আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো অনলাইনে, দ্যাট উইল ক্রিয়েট হ্যাভক। আমি মনে করি এটা কমপ্লিটলি ভুল হতে পারে, গভর্নমেন্ট কি বাধা দিতে পারবে এটাকে, কী বলবে গভর্নমেন্ট? এবং এরকম একটা বক্তৃতা করার পরে উনি যদি গাড়িতে চড়ে ঘুরে বেড়েন কিছু জায়গাতে গিয়ে কথাবার্তা বলেন, পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা কি বিদেশি চাপ, এই যে বাইরে থেকে এসে সবাই বলছে, খেয়াল করেন বেগম জিয়া রাজনীতি করতে চান না, এরকম একটা ক্যাম্পেইন আওয়ামী লীগ করতে পারে এখন যেরকম করে বললেন। এটা ঠিক তো কৌশল আপনি নেবেন রাজনীতি করছেন যখন, কিন্তু সেটা কি অপকৌশল? বুদ্ধি আর চাতুর্য এক জিনিসটাই, এটা বুদ্ধিমত্তা নয়, এটা যেটা করেছেন এটা চাতুর্য, এটা ছল। আমি এই ছলের বিরোধিতা করছি। আপনি রাজনীতি করতে যদি দেন মানে হ্যাঁ করেন, কোনো আপত্তি নেই, আপনি আসলে করতে চান নাকি? আরে আমার মনের মধ্যে ঢুকতে চান কেন আপনি? আমি যা করি করি, আমার অধিকার আছে, বলেন পারবেন আপনি, আমি যেদিন মনে করবো সেদিন শুরু করবো, আপনি যেদিন বলবেন সেদিন থেকে তো শুরু করবো না। তার মানে এই জায়গাতে তারা কিন্তু রাখছেন, এবং এটাই বিএনপি এবং দেশের মানুষ মনে করছে এটা আওয়ামী লীগের আবার কোন চাল। ভূ রাজনীতি কঠিন সমীকরণ, বাংলাদেশ কি সঠিক পথে আছে কিনা? প্রথম কথা বাংলাদেশ যে কোন পথে আছে সেটাই আমাদের কাছে খুব ক্লিয়ার না। এই যে ধরেন রাশিয়ান যে মানে আমাদের অ্যাম্বাসেডরকে ডেকে বললেন, কি বললেন আমরা কিন্তু জানি না, আমরা জানি না যে শোল এসে কি বলেছেন, এক্স্যাক্টলি কি ল্যাঙ্গুয়েজ, কিংবা লু কি বলেছেন, অথবা খাতরা কি বলেছেন। মানে আরও কত মজার মজার ব্যাপার দেখেন এখানে কি হচ্ছে, আমরা আর কি মানে অন্যের মুখে আমরা লবণ খাইয়ে দিচ্ছি, খাতরা কি বলেছে আমরা বলছি, ওনারা বলছেন না, আমেরিকা নিয়ে কী বলছেন আমরা বলছি, আবার আমরা হঠাৎ করে বলছি যে আমেরিকা এটা বলে গেছে আমাদের এটা অ্যাপ্রিসিয়েট করছে, আমেরিকান হাই কমিশন বলছে না, অ্যাম্বাসি বলছে না, আমরা এরকম কথা বলি নাই। তার মানে আপনি অনেকটা ডার্কই আছেন। এই পরিস্থিতিতে আমি মনে করি প্রথম যেটা বাংলা ভাই বললেন যে আমাদেরকে পুরো বিষয়টা জানতে পারতে হবে, তার জন্য ডেমোক্রেসি লাগবে, এবং ডেমোক্রেসি হলে আপনি পার্লামেন্টের মধ্যে সেই কথাগুলো উঠবে, অন্য জায়গায় খুব মানে খোলা মনে লিখতে পারবে, এক্স্যাক্ট রিপোর্টিং করা যাবে। এখন তো রিপোর্টিংও করতে পারে না পত্রিকাগুলো, সত্যি সত্যি কোথায় কী হচ্ছে, রাশিয়ান অ্যাটিটিউড কী এটার ব্যাপারে, কতখানি নেগেটিভ বা কতখানি এখন পর্যন্ত পজিটিভ আছে এটা কিন্তু কেউ এরকম করে বলতে পারবেন না। ফলে এটার উপরে ভিত্তি করে আপনি বলবেন যেন সম্পর্ক আসলে কি ভালো হবে নাকি আরও বেশি খারাপ হবে। এটা ফরেন অফিস যে বলছে, ফরেন অফিস হয়তো দেখেন উপরের ডিকটেশন অনুযায়ী তাদের একটা সাফাই গিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরকে যদি আপনি প্রশ্ন করতে পারতেন, জানতে চেষ্টা করতে পারতেন ওই রকম জায়গা কোনোভাবেই এই জায়গাতে এখন পুরো বিষয়টা আসলে স্পষ্ট নয় এখনও, স্পষ্ট নয় মানে আমি মনে করি যে তারও নেই। আমি আবার বলছি আমাদের হাই কমিশনারকে রাশিয়া কী বলেছে, এক্স্যাক্টলি কী ল্যাঙ্গুয়েজ আমরা জানি না তো।